নমস্কার, আপনারা দেখছেন টিআই বাংলা। আমি সুমনা। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব হেডলাইনস। বাঁদরের তাণ্ডবে আতঙ্কিত কুলটির বড়িরা গ্রামের মানুষজন। তাণ্ডবে আক্রান্ত হয়েছেন প্রায় 40 থেকে 45 জন। শুক্রবার দিন আসানসোল পৌর নিগমে আয়োজিত হল বোর্ড মিটিং, আলোচনা বিভিন্ন বিষয়ে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বারাবণিত হয়ে গেল তৃণমূল কর্মী সভা। শুক্রবার দিন আসানসোলের পৌর নিগমে আয়োজিত হল বোর্ড মিটিং। এই বোর্ড মিটিং এ মুসলিম সম্প্রদায়ের পবিত্র উৎসব ঈদ উল জুহার বিষয়ে আলোচনা করা হয়। এই সারাদিনে বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা করা হয়। আসানসোল পৌর নিগমে শুক্রবার দিন আয়োজিত হল বোর্ড মিটিং এর। এই বোর্ড মিটিংয়ে মুসলিম সম্প্রদায়ের পবিত্র উৎসব ঈদ উল জোহার উপলক্ষে কেউ যেন পানীয় জল বা অন্যান্য নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত না হয় তা নিয়েই বিশেষভাবে আলোচনা করা হয়। মুসলিম সম্প্রদায়ের মানুষেরা যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হয় তা নিশ্চিত করার জন্য সমস্ত বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এর সাথে তিনি বলেছেন যে বিল্ডের নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে। আপনারা নিজেদের বাড়ির প্রকল্প, এই প্রকল্পকে আরও গতি দিতে মেয়র বিধান উপাধ্যায় সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের ক্ষমতা দিয়েছেন যে তারা জায়গাটিকে পরীক্ষা করার পর নথিতে স্বাক্ষর করতে পারেন, তবে সেই ওয়ার্ডের কাউন্সিলররা নথিতে স্বাক্ষর করবেন এবং যাদের সত্যিই প্রয়োজন হয়। প্রতি মাসে যেভাবে বোর্ড মিটিং হয়, এই মাসেও বোর্ড মিটিংটা হলো। গত মাসে যেগুলো ছিল পাস হয়েছিল সেগুলোকে পাস করে নেওয়া হলো। আর এই বোর্ড মিটিংয়ে যেহেতু 29 তারিখে আমাদের কুরবানি উৎসব আছে, সেই উৎসব উপলক্ষে জলের ডিপার্টমেন্টে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে জল যেন সুন্দরভাবে মানুষ পরিষেবাটা পায় পুজোর এই পর্ব টাইমটাতে। আর ইলেকট্রিকের কিছু প্রবলেম রয়েছে, ইলেকট্রিকের মানে আমাদের কিছু প্রবলেম রয়েছিল যে ইলেকট্রিক হয়তো কোনো ওয়ার্ডে কোনো কাউন্সিলর সাহেব হয়তো বললেন যে এটা ইলেকট্রিক এই বাল্ব খারাপ আছে কি পোলের স্ট্রিট লাইট খারাপ আছে। এবার আমরা ইঞ্জিনিয়ারকে পাঠালাম, লেট হয়ে যাচ্ছিলো, যেটাতে আমরা একটা প্রসেস, পুরোনো প্রসেস আছে, সেই প্রসেসে আমরা চেষ্টা করছি যাবার। আর এই মানে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন আর যে কাজগুলো আছে, যে রাস্তাঘাট ড্রেন যে যে কাজগুলো রয়েছে সে কাজগুলোকে যাতে সুন্দরভাবে কাউন্সিলররা দেখে করে নিতে পারে সেটা সেই আলোচনা হয়েছে। বাঁদরের তাণ্ডবে আতঙ্কিত কুলটি বড়িরা গ্রামের মানুষ। বুদ্ধি লাগিয়ে এলাকার মানুষ বাঁদরটিকে ঘরবন্দি করে রাখলেও দেখা মেলে না বন দপ্তর কর্মীদের, ফলে আরো আতঙ্কে ভুগছে এলাকার মানুষজন। অবশেষে গ্রামবাসীরা দ্বারস্থ হয়েছে পুলিশের কাছে। বাঁদরের তাণ্ডবে আতঙ্কিত কুলটির বড়িরা গ্রামের মানুষ। খবর, গত 2 সপ্তাহ থেকে একটি বাঁদর বড়িরা গ্রামে তাণ্ডব চালাচ্ছে এবং ওই বাঁদরের হাতে আক্রান্ত হয়েছেন গ্রামের প্রায় 40 থেকে 45 জন মানুষ। বৃহস্পতিবার ওই বাঁদরটি বড়িরা গ্রামের বাসিন্দা সীমান্ত বাউরি নামক ব্যক্তির ঘরে ঢুকে, তখন ওই পরিবারের মানুষেরা সাহসিকতার সাথে তাদের ঘরের দরজা বন্ধ করে বাঁদরটিকে বন্দি করে রাখে। খবর দেওয়া হয় চৌরঙ্গী ফাঁড়ির পুলিশের সাথে বনদপ্তরকে, কিন্তু ঘটনাস্থলে বনদপ্তর ওই বাঁদরটিকে উদ্ধার করতে আসেনি বলেও অভিযোগ স্থানীয়দের। এর ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকার মানুষের অভিযোগ যে বাঁদরটিকে বন্দি করা হলো এখনও পর্যন্ত বনদপ্তর এসে পৌঁছায়নি, ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হচ্ছে। রাত্রি প্রায় 10টা পর্যন্ত বনদপ্তরে না পৌঁছানোতে স্থানীয় 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লালন মেহরা ও গ্রামের মানুষেরা একত্রিত হয়ে চৌরঙ্গি ফাঁড়িতে পৌঁছায় এবং বিষয়টিকে নিয়ে কথা বলেন পুলিশের সাথে। হয়েছে আমাদের এখানে বড়িরা গ্রামে গত 2 সপ্তাহ থেকে একটা বাঁদর মেন্টালি প্রবলেম হয়ে গেছে, তো সেটার কারণে গ্রামের প্রায় 30-40 জনকে কামড়ে দিয়েছে, আঘাত করেছে,
তো সেই আজকের দিনে দেখা গেছে যে আমাদের গ্রামের একটা বাড়িতে হঠাৎ ঢুকেছিল, তো সেখানে তারা বান্দরটাকে বন্দি অবস্থায় রেখেছে, কোনো রকম ধরতে পেরেছে এবং প্রশাসনকে খবর দেওয়া হয়েছে যাতে ওকে রিকভার করে নিয়ে যায় সঠিক জায়গায় নিয়ে গিয়ে তাকে যাতে সঠিকভাবে পর্যালোচনা করে এবং আমাদের গ্রামকে যাতে একটু সুস্থ সবল পরিবেশটা আবার যাতে ফিরিয়ে দেয় সেটাই আমরা এখন প্রশাসনকে বলেছি এবং ফরেস্ট ডিপার্টমেন্টকেও ফোন করেছি। তো তারা জানি না এখন কি করছে, কিন্তু অনেকক্ষণই ফোন করা হয়েছে, বলছে যে আসছি আসছি, কিন্তু প্রায় 2-3 ঘন্টা সময় কেটে গেছে কিন্তু এখনও কিছু রেসপন্স পাইনি সেরকমভাবে আমরা। কত আক্রান্ত প্রায় টোটাল গ্রাম মিলিয়ে 40-45 জনকে আক্রান্ত করেছে। বারাবণি দোমানি এক বেসরকারি প্রেক্ষাগৃহে কর্মী সভা ও পঞ্চায়েত ভোটের কর্মীদেরকে নিয়েই বৈঠক হয়ে গেল বারাবণি দোমানি বাজার তৃণমূলের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বারাবণি বিধায়ক বিধান উপাধ্যায় সহ অনেকেই। বারাবণী দোমানি বাজার তৃণমূলের পক্ষ থেকে আজ একটি বেসরকারি গৃহ প্রেক্ষাগৃহে তৃণমূলের কর্মী সভা ও পঞ্চায়েত ভোটের কর্মীদের নিয়ে বৈঠক করেন বারাবণী বিধায়ক তথা আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বারাবণী তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিং, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য পূজা মান্ডি প্রমুখ। যেখানে বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় জানান এখানে 2টি পঞ্চায়েত আছে এবং এর বাইরে নতুন পুরনোদের টিকিট দেওয়াও হয়েছে। যে গ্রামে অসুবিধা আছে সেই গ্রামগুলোকে দেখতে হবে, সেটি মেম্বার বা পার্টির কর্মীরা একসাথে দেখাশোনা করবে, এটাই বলে গেলাম। ভোটের সময় রেগে কোনো লাভ নেই, তোমরা একজন থেকে নকল আমাদের চূড়ান্ত বেরিয়ে আছে। আমি এও সাংসদ দরকার হলে যাবো, সাংসদ ফরিদপুরকে একজোট হয়ে যেমনভাবে আমরা প্রতিবাদে জেতাই এবারেও কিন্তু মনগোলাকে জেতাতে হবে। এই প্রবলেমটা একটু আমাদের মধ্যে আছে, এটা সুলতানপাড়া বলতে কিছুদিন থেকে আমরা কোনো ক্লেম নিশ্চিত করতে পারিনি। তো আমার দোমানি কীরকম রেজাল্ট বোঝা যাচ্ছে এখন অব্দি? রেজাল্ট না, আমাদের সব তো এখানে বরাবর দোমানি গ্রাম পঞ্চায়েত আমাদের বরাবর কংগ্রেসের সাথে ছিল, এখন বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাথে আছে। আমাদের নেতৃত্ব কর্মী যারা আছে বেশিরভাগ আমাদের পঞ্চায়েত মেম্বাররা ক্যান্ডিডেট নতুন হয়েছে, তো নতুন পুরনো সংমিশ্রণ আছে এখানে। অলরেডি আমাদের 2টো গ্রাম পঞ্চায়েত 2টোতে প্রার্থী দিতে পারেনি ওরা, আর বাদবাকি যারা আছে সেগুলো যদি আমাদের আমাদের নেতৃত্ব এবং কর্মীদেরকে একসাথে একজোটে খাটার কাজ করার জন্য আমরা বলে গেলাম এবং আগামী দিনে যেগুলো যে বুথগুলোতে অসুবিধা রয়েছে টুকটাক আমাদের নিজেদের কর্মী এবং ক্যান্ডিডেট যে কিছু প্রবলেম আছে সেগুলো আমরা গ্রামে বসে আমরা করে নেব। আসানসোলের জামুরিয়া এলাকায় 13টি ওয়ার্ডের রাস্তাঘাটে নর্দমা সহ পানীয় জলের সমস্যা রয়েছে। সমস্যার কথা নিয়ে জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং শুক্রবার দেখা করলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের সাথে, সমস্যার বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ চলে আলোচনা। জামুরিয়া বিধানসভা কেন্দ্র আসানসোল পৌর নিগমের বিভিন্ন সমস্যা নিয়ে আসানসোল মেয়র বিধান উপাধ্যায় সাথে দেখা করলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং। জামুরিয়ার 13টি ওয়ার্ডের সমস্যা সহ উন্নয়নমূলক কাজের জন্য আলোচনা করা হয় এদিন। জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং বলেন প্রত্যেক ওয়ার্ডের রাস্তাঘাট থেকে নর্দমা এবং পানীয় জলের সমস্যা রয়েছে, সব থেকে বেশি পানীয় জলের সমস্যা রয়েছে 8 নম্বর ওয়ার্ডে। তিনি বলেন এ বিষয়ে মেয়রের সাথে কথা হয়েছে, তিনি আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব হয় সমস্যার সমাধানের ব্যবস্থা করা হবে। অন্যদিকে মেয়র বলেন জামুরিয়া এলাকায় 13টি ওয়ার্ড রয়েছে যার মধ্যে 4টি ওয়ার্ডে পিএইচই লাইন রয়েছে, বাকি ওয়ার্ডগুলোতে পিএইচই কানেকশন নেই। তিনি বলেন ওই এলাকায় হরেরাম সিং জানিয়েছেন সমস্যার কথা, আরও চেষ্টা করছি কত তাড়াতাড়ি সম্ভব হয় করা। পঞ্চায়েত ইলেকশন চল রা হ্যাঁ ইস পর ভি চর্চা করনা থা আর 8 নম্বর ওয়ার্ড মে কুছ প্রবলেম চল রা হ্যায় পানি কা আর রোড কা, উস সন্দর্ভ মে হমনে বাত কিয়া হ্যায়, মেয়র সাহেব নে হমকো আশ্বাসন দিয়া হ্যায় কি ইয়ে কাম জো হ্যায় জল্দ সে জল্দ হম করায়েঙ্গে, আর বহুত তরহ কি বাতে হুই হ্যায় আপনা জমুড়িয়া কে জো ভি ওয়ার্ড হ্যায় উনকে কাম কে লিয়ে, আর উনহোনে অ্যাসুরেন্স দিয়া হ্যায় কি ঠিক হ্যায় মানে জমুড়িয়ার কাম জল্দ সে জল্দ করানো আছে। আমাদের আমরুদ ফেজ 2 আইজিটার টেন্ডার হয়ে গেছে যেটা ডামরাতে হবে, হয়তো এই মাসের লাস্ট কিংবা পরের মাসের ফার্স্ট উইকে আমরা উদ্বোধন করবো ওটা কাজটা।
আর এরপর পাইপলাইনের টেন্ডার হোক, টেন্ডার হওয়ার পর পাইপলাইনের কাজ চালু করবো আমরা। না এমনি কোনো অনেক দিন দেখা হয়নি, আর কিছু কাজও মানে 13টা ওয়ার্ড পড়ছে আমাদের উনার এলাকাতে, এমএলএ সাহেবের এলাকাতে, হররাম সিংজির উনার এলাকাতে যা যা ছোটোখাটো উনার নজরে যেগুলো এসছে সেগুলো উনি বলে গেলেন, রাস্তাঘাট ড্রেন বলে গেলেন আমাকে, আমি সেগুলো। কুলটি থানার সাতরিয়া ফাড়ির এশিয়াল কোয়ার্টারে চুরির ঘটনায় এলাকা ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। নগদ 20,000 টাকা, সোনার গহনা সহ বেশ কিছু জিনিসপত্র চুরি যায়। ঘটনার আসলে পুলিশ পৌঁছে বিষয়টিকে দেখার আশ্বাস দেন। কুলটি থানার সাতরিয়া ফাড়ির এশিয়াল কোয়ার্টারের বাসিন্দা এবং প্রাক্তন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান আচার্যের বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। সূত্রে জানা যায়, প্রাক্তন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান আচার্য অসুস্থ থাকার ফলেই তার চিকিৎসার জন্য দুর্গাপুর বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন এবং বিমানবাবু চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে আসতেই দেখে তার বাড়িতে চুরির ঘটনা ঘটে। মুখ্য দরজার তালা বন্ধ থাকা সত্ত্বেও কিন্তু বাড়ির ভেতরের 4টি দরজাতে তালা ভাঙা। এরপর বাড়ির ভেতরে ঢুকতেই আলমারি ভাঙা, বাড়ির আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিমানবাবু জানিয়েছেন, নগদ 20,000 টাকা, সোনার গহনা সহ বেশ কিছু জিনিসপত্র চুরি যায়। পুলিশ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছেন। আমার অবস্থা খুব সিরিয়াস হয়ে গেছে, হঠাৎ আমি দুর্গাপুরে ভর্তি হই। তো দুর্গাপুরে 7 দিন আমি ছিলাম ওখানে ট্রিটমেন্টের জন্য, মোটামুটি ট্রিটমেন্ট ভালোই হয়েছে, আশা করি কিছুদিন মধ্যে আমি সুস্থ হয়ে যাব। আমি ওখান থেকে ফিরে আসার পর আমার মেয়ে জবরদস্তি কুলটি আমার নিয়ে গেল, চলো একদিন ঘুরে যাব। এবার আমি গেলাম, এবার যখনই আমি ঘরে ফিরি তো আমি তো সমস্ত তালা দিয়ে গিয়েছিলাম, সব ধরে যায় আমার যেটা ঢুকি সেই রাস্তাটা তো সেটাও তালা মারা ছিল। তো আমি যখনই এসে পরে গাড়িতে নেমে পরে দরজাটা খুলি। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন টিআই বাংলা।